গুড মর্নিং সবাইকে। আচ্ছা দেখতে পাচ্ছ, একটু অদ্ভুত ভাবে লাগছে, আমাকে অদ্ভুত দেখতে লাগছে। তার কারণ হচ্ছে আমি সবাই মেকআপটা শুরু করেছি, দাদা মেকআপ করাচ্ছে, দাদা সবাই ঢাই বলে বা আগে অনেক জায়গায় দেখেছো যে দাদা আমার মেকআপ মেকআপ করায়। এটা হচ্ছে আমাদের ইচ্ছে পুতুল, এখন ইচ্ছে পুতুলের আমি ফ্লোরে আছি। তোমরা বিটিএস চেয়েছো, তাই জন্য আমি বিটিএস করছি। আজকে গান আছে আবার, যেটা তোমরা দেখতে খুব পছন্দ করো, আমার আর মেঘের গান। সেই শর্টগুলো দেখাতে পারবো কিন্তু আমি জানি না, আগের থেকে আমি কোনো কথা দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে বুঝতেই পারছো যে ওখানে অনেক বেশি কাজের চাপ থাকে। সো দেখতে থাকো তোমার ব্লগটা, আর এখন মেকআপটা দেখো। দিদি এত ভালো অ্যাক্টিং করে যে আমাকে খেয়ে বেরিয়ে যাবে, তার রাইটার বুঝে গিয়েছিল যে দিদির সাথে সিন দেওয়া যাবে না, মেয়েটা দিতে হবে সিনের মধ্যে। এমনি বলে ছেলেটা চালচুলো নেই, জিষ্ণুর কোনো চালচুলো নেই, তার দিদির সাথে কোনো সিন নেই আমার, আপাতত সিন নেই, পরে হয়তো আসবে না দিদি, হতে পারে, সবই হতে পারে, গল্পে কোথায় উঠবে কেউ জানে না। চল দেখতে থাকো, ইচ্ছে মতন আমি ফ্লোরে যাবো, চল দেখা হচ্ছে। সিন শুরু হবে, বসে আছি। সিনটা কি বলবো না, তার জন্য ইচ্ছে মতন দেখতে হবে। আমি আস্তে আস্তে কথা বলছিলাম, ফোরে বেশি জোরে কথা বলা উচিত না। আর এখানে দুটো মহিলা বকবক করা শুরু করে দিয়েছে, আর আমরা ছেলেরা খুঁজে পাচ্ছি না দুজন যে আমরা কি কথা বলবো। আমাদের কথা বড় লিমিটেড, এদের কথা অপুরন্ত, কথা বলেই যাচ্ছে। বিশ্বকর্মা পুজো প্রায় স্টার্টেড, মানে কালকে বিশ্বকর্মা পুজো। এই যে দাদারা সব ঘুড়ি ঘুরাচ্ছে, আমাদের সেট থেকে এখানে সব শুটিং প্লাস ঘুড়ি। কি প্যাচ খেলছো একে অপরের সাথে? হ্যাঁ খেলবো তো, এই ঘুড়ি বোধ আগেকার তো আমাদের নিজেদের। হ্যাঁ না, নিজেদের মধ্যে কেন খেলবে, বাড়ছে বাড়ছে, ওই খেলবে এখন। ও ওরা কে খেলতে আসছে, সব কটা কাটা খেয়ে যাচ্ছে দেখি দাদা। হ্যাঁ এই যে হচ্ছে ঘুড়ি, এখন ঘুড়ি উড়াবো, পরে ব্লক করছি। কালকে আমি উড়াবো বাড়ির ছাদ থেকে, আমার 10-12 পিস ঘুড়ি আছে শুধু বাড়িতে, সব লুটে পাওয়া। আচ্ছা শুটিং থেকে ফিরে এসেছি, এবার হচ্ছে এটা কাজ, সেটা হচ্ছে যে ঘুড়ি কিনতে হবে, মানে ঘুড়ি কেনা আছে, কারণ ঘুড়ি লুটে পাওয়া আছে মেয়েটা বলেছি। এবার দাদার কাছে সুতো কিনতে এসেছি, এখন আপাতত দাদার কাছে মোম সুতো,
আগে এটা দেয়া হবে, দেন মাঞ্জা সুতো। দাদা বলেছে আমি খুব ভালো মাঞ্জা সুতো দেবে, যদি ঘুড়ি না কাটতে 10-12টা ঘুড়ি কিনতে দেন কাটতে পারে, ঠিক আছে দাদা? দাদা মিষ্টি হাসি, তো দাদা দিচ্ছে, দেখছিস হাত দিলে হাত কেটে যাবে এখন, তুই হাত দে না, হাত দে না, কিচ্ছু হবে না, আরে মাছ তো দর্দ নেই ওটা, হাত দে পড়বি তো আমার সাথে বিকেলবেলা এসে। হ্যাঁ চলে আস, ঘুড়ি উড়ানো স্টার্ট হয়ে গেছে। সো আমি ঘুড়ি তোল্লাই করে দিয়েছি, আর আমাদের এই পুচকুসোনা ঘুড়ি উড়াচ্ছে, ওই যে আমাদের ঘুড়ি, চিকচিকে ঘুড়ি। কেমন লাগছে উড়িয়ে বল? আরে সুতো, যত সুতো ছাড়ি তোকে দিয়ে গোটাবো, আর ছাড়িস না গোটা।